মিনিস্ট্রি বা অন্য কোনো ডিপার্টমেন্ট মিনিস্ট্রি তাদের কি দৃষ্টি আকর্ষণ করবে? যেদিন ঘটনাটা ঘটেছে প্লাস কালকে যে ঘটনাটা পরশুদিন ঘটল, আমি সঙ্গে সঙ্গে অমিত শাহজিকে মেল করে ওনাকে ওভার ফোনে আমি ওনাকে জানকারি দিয়েছি, একদম ডাইরেক্ট হোম মিনিস্টারকে বলা হয়েছে। তারপরে উচ্চ পার্টি অধিকারী যারা আছেন আমি দিল্লিতে পার্সোনালি দেখা করে সবাইকে বলে কি আমাদের পশ্চিমবাংলা একদম বোমের উপরে দাঁড়িয়ে আছে, এই বোমটা তৈরি হচ্ছে আগামী মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য, এখন থেকে মানে হিউজ সাপ্লাই করতে হবে, মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য বোমাবাজি করতে হবে, তার জন্য এই সবগুলো করা হচ্ছে। আপনি আমরা এখানে সবাই একটাই জিনিস কি এই যে তদন্তের নাটক হচ্ছে এই নাটকটা বন্ধ করে সঠিক তদন্ত করে যারা দোষী আছেন যারা তাদেরকে মদত করছেন যে পুলিশ অফিসিয়াল মদত করছেন যে পলিটিক্যাল পার্সনরা মদত করছেন তাদেরকে জেলে ঢুকানো দরকার। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।